হাইকোর্ট ভবনে উন্নয়ন এবং বিচারকদের প্রশিক্ষণের বিষয়ের জন্য বাজেট বরাদ্দ দিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা। সকালে সুপ্রিম কোর্ট মিলনায়তনে প্রথম নারী বিচারপতি নাজমুন আরা সুলতানার আজীবন সম্মাননা প্রদান অনুষ্ঠানে তিনি এসব বলেন। বাংলাদেশ নারী জজ অ্যাসোসিয়েশন এই অনুষ্ঠানের আয়োজন করে। এ সময় মামলা নিষ্পত্তি ও বিচারকদের উন্নয়নের জন্য প্রশিক্ষণ প্রয়োজন বলে মন্তব্য করেন তিনি। এ সময় আইনমন্ত্রী আনিসুল হক প্রথম নারী বিচারপতির প্রশংসা করেন।